बिस्मिल्लाह रहमान रहीम। माय डियर स्टूडेंट्स, अस्सलामु अलैकुम। होप ऑल यू आर फाइन बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। दो वी आर नाउ पासिंग अ वेरी क्रूशियल मोमेंट इन आवर लाइफ। वी हैव बीन नाउ सेपरेटेड फ्रॉम वन अनदर एंड आर कन्फाइंड टू हाउस बाय अनसर्टेन अनएक्सपेक्टेड एंड अनएविटेबल सर्कमस्टेंस। Today, I have been present before you just to give some direction on how you can complete your second paper syllabus, especially writing part. Anyway, I am introducing myself. I am Jasmine Monoraha, Assistant Professor in English, National Ideal College. Dear students, aaj amra English second paper writing part ne kichu ta alochona korbo ebong আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে প্রত্যেকটা পার্টের উপর কিছু স্পেসিফিক টপিক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কষ্ট করে তোমাদের খাতা এবং কলম নিয়ে কাইন্ডলি বসো, যেন সহজেই রাইটিং টপিকগুলো লিখে নিতে পারো। ডিয়ার স্টুডেন্টস, উই অল দ্য টিচার্স অফ ইংলিশ ডিপার্টমেন্ট হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট গ্রামার আইটেম। Such as, we have completed pronoun referencing, modifiers, special use of words, completing sentences, narration. Understood everybody? তো এই যে আমরা পাঁচটা গ্রামার শেষ করেছি, এই গ্রামারগুলো অবশ্যই তোমাদের খাতাতে ভালো করে নোট করা আছে, আমরা পড়িয়েছি, ক্লাস নিয়েছি। তোমরা অবশ্যই খাতাগুলো চেক দিবে, রিভাইজ করবে এবং উপরোক্ত এই গ্রামারগুলো তোমরা তখন আমাদের হয়তো সিলেক্টেড বই আমরা কলেজ থেকে দেইনি, বিধায় প্র্যাকটিসটা তেমনভাবে হয়নি, বাট এখন সবার কাছে ক্যাপ্টেন বইটি হয়তো আছে। তোমরা এই গ্রামারগুলো যথাযথভাবে 2017, 2018 এবং 2019 এই বোর্ডগুলোর সবগুলো বোর্ডস মোটামুটিভাবে প্র্যাকটিস করে ফেলবে। এবং ছয় নম্বর যে গ্রামারটা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, আমরা কিন্তু ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে তোমাদেরকে যথেষ্ট ভোকাবুলারির উপর আমরা ক্লাস নিয়েছি, পড়িয়েছি, মেমোরাইজ করিয়েছি। সো তোমরা চেষ্টা করবে যেন ভোকাবুলারিগুলো তোমরা রিভাইজ করার জন্য বোর্ডসের সবগুলো প্র্যাকটিস করতে পারো। এটা আমাদের বোর্ডে স্পেসিফিক কোনো প্যাসেজ আসে না, এই জন্য তোমরা যত প্র্যাকটিস করবে তত দেখবে যে তোমার মধ্য থেকে সেটা অ্যান্সার করার মতো তোমার মধ্যে সেটা ক্যাপাসিটি চলে আসবে। এবং এটা অলওয়েজ মনে রাখবে, দ্য মোর ইউ প্র্যাকটিস গ্রামার দ্য মোর ইউ উইল বি এবল টু সলভ এনি প্রবলেম। নেক্সট, তো আমরা চলে এসি রাইটিং পার্ট। আমাদের রাইটিং পার্টে চারটি আইটেম আছে, টোটাল 40 মার্কস, এবং সে 40 মার্কসের ক্যাপাসিটি একটু গ্রো করতে হবে যত তুমি প্র্যাকটিস করবে। যদি এগুলো সিন আনসিন দুটোই আসে, তো তোমরা যেহেতু এখন বাসায় আছো একটা লম্বা টাইম, এবং এটা টোটালি একটা আমাদের আনসার্টেন একটা ভ্যাকেশনে পড়ে গিয়েছি আমরা, সো বাসায় থেকে ভালো করে পড়ার জন্য আমরা কিছু ফিক্সড তোমাদেরকে আমরা রাইটিং আইটেম দিয়ে দিচ্ছি। সাপোজ রিপোর্ট রাইটিং, 10টি রিপোর্ট রাইটিং দিয়ে দিচ্ছি। হয়তো রিপোর্ট রাইটিংটা আমরা কলেজে আমাদের যেহেতু সিলেবাসে ছিল, হয়তো টিচার আমরা ক্লাস এটা পড়িয়েছি, রিপোর্ট ফর্মেট আমরা পড়িয়েছি, তো তোমরা স্পেসিফিক এই 10টি রিপোর্ট আপাতত পড়ে ফেলো। সবাই একটি একটি করে লিখে নাও, তোমাদের সুবিধার জন্য আমি একটু এক নম্বর থেকে সেটা একটু পড়িয়ে দিচ্ছি। নাম্বার ওয়ান, ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ। নাম্বার টু, অ্যাটারা জলফার অ্যাক্সিডেন্ট ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি। নাম্বার থ্রি, কনসিকোয়েন্স দ্যাট মিন্স ফলাফল প্রভাব অফ ড্রাগ অ্যাডিকশন। নাম্বার ফোর, ইফেক্টস অফ ফেসবুক of the internet on young generation. Number 5, price hike of daily commodities and sufferings of common people. Daily commodities means আমাদের নিত্য প্রয়োজনীয় যে আমাদের পণ্য, তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে আমাদের একটা কমন টপিক থাকে, সো এগুলোর উপর ভালো করে ধারণা নেবে। নাম্বার 6, COVID-19, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে সবচেয়ে যে বাজওয়ার্ড, এবং এগুলো হয়তো তোমরা বইয়ে পাবে না, বাট যেহেতু এগুলো ভেরি ইম্পর্টেন্ট রিসেন্ট টপিক, তোমরা সারাউন্ডিংস এনভায়রনমেন্ট অথবা আমরা বিভিন্ন ধরনের টেলিভিশনের নিউজ অথবা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টপিকের আইডিয়াগুলো আমরা জানি, তোমরা যদি ফ্রি হ্যান্ডে লিখো তাহলে তোমার লেখাটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেন মসকিটো মেনেস,
or dengue fever. Causes of failure in English. Number 9. Slum dwellers' ways of life. That means busti bashider jibon. Number 10. A standing cricket match between Bangladesh versus any country it may be. So, you have a recent topic in Bangladesh, which is played in Zimbabwe, Pakistan, Australia and India. So, this is instantly a topic that we have prepared for the writing part. So, if you have a writing part totally format, you can write it sufficient vocabulary in your mind. আর আমরা যেহেতু তোমাদেরকে শুরু থেকে অনেক 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 ভোকাবুলারির উপর আমরা জোর দিয়েছি, সো তোমরা যত ভাষায় লিখবে প্র্যাকটিস করবে আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, তো প্যারাগ্রাফ রাইটিং, তো এটাতে আমাদের মার্ক হলো 10। প্যারাগ্রাফ রাইটিংটা তোমরা ছোটোবেলা থেকে প্যারাগ্রাফ পড়ে এসেছো, তো এটা ফ্রি হ্যান্ড রাইটিং লেখাটা সবচেয়ে বেস্ট। তারপর তোমরা বাসায় এখন থাকাতে আমি জাস্ট আমরা 6টা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, কিছুটা আইডিয়া নেবে তোমরা বই থেকে অথবা যে কোনো রেফারেন্স সোর্স অথবা ইন্টারনেট থেকে, এবং চেষ্টা করবে তোমাদেরকে আমরা যে বেসিক কিছু গ্রামার করিয়েছি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে, সাপোজ এলিমেন্টস অফ সেন্টেন্স, তারপর পার্টস অফ স্পিচ ইন চেঞ্জ অ্যান্ড আইডেন্টিফিকেশান, তারপর আমরা টেন্সের বেসিকগুলো পড়িয়েছি, তো সেগুলো আবার একটু রিভাইজ করে নিজে নিজে ফ্রি হ্যান্ড রাইটিং আমরা লিখতে পারি কি না সেভাবে একটু নিজেকে চেক দিতে, প্রতিদিন এক পেজ ও দুই পেজ ইংলিশ রাইটিংয়ের চেষ্টাটা যেন অব্যাহত থাকে। তো তোমাদের সুবিধার্থে আমি আবারও এগুলো প্রথম থেকে একটু বলে দিচ্ছি, সবাই একটু লিখে নাও। নাম্বার 1, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল। নাম্বার 2, সেলফ এমপ্লয়মেন্ট। নাম্বার 3, ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। নাম্বার 4, প্রিমিচুর ম্যারেজ, আর্লি ম্যারেজ, দ্যাট মিন্স বাল্য বিবাহ। নাম্বার 5, qualities of an ideal student. Number 6, compare between Bangladeshi culture and Western culture. তো এইভাবে পরীক্ষায় যেহেতু সিন আনসিন যে কোনো আমাদের টপিক আসতে পারে, সো তোমরা কয়েকটা টপিক একটু পড়ে বুঝে বাসায় দুই তিন পেজ রেগুলার যদি একটু প্র্যাকটিস করো, তো পরীক্ষা হলে আনসিন থাকলেও সেটা তোমাদের ক্যাপাসিটি চলে আসবে লিখে ফেলার জন্য। নেক্সট আমরা চলে যাই। কম্পোজিশন পার্ট, কম্পোজিশন মিন্স আমাদের যে রচনা, একাধিক প্যারা সেটা আমরা লিখব এবং এটার মার্কিং হলো 14। তো কম্পোজিশন সাধারণত স্টুডেন্টরা ফিক্সড আমরা কিছু পড়িয়ে দিই, তারপর এগুলোর উপর আয়ত্ত থাকলে দেখা যাচ্ছে পরীক্ষা হলে বসে যে কোনো আনকমন টপিক আসলে তোমাদের ক্যাপাসিটি গ্রো করে। সো তোমরা বাসায় থেকে আপাতত মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি কম্পোজিশন আমরা দিয়ে দিচ্ছি, এস ওয়েল এখান থেকে 80% দেখা যায় কলেজ বা বোর্ডে চলে আসে। সো যারা ফ্রি হ্যান্ডে পারো তার একটু স্ট্রং কনসেপ্ট একটু নিবে বই থেকে অথবা নেট থেকে, কারণ তোমার কনসেপ্টটা যত স্ট্রং হবে, আইডিয়াটা যত তোমার রিচ হবে, তত তুমি সেটার উপর ভালোভাবে লিখতে পারবে ফর গেটিং গুড মার্কস, নট অনলি জাস্ট পাসিং ইন দ্য এক্সাম। ইফ ইউ ওয়ান্ট টু গেট 8, 9+10+ নাম্বার আউট অফ 14, দেন ইউ মাস্ট হ্যাভ টু টেক রিচ আইডিয়া ফ্রম এনি সোর্স। এই জন্য এই 10টির কম্পোজিশন তোমরা চেষ্টা করবে যেন আমরা একটু ভালো করে এটার উপর আমরা কনসেপ্টটা নিতে পারি। তো সবাই স্টুডেন্ট তোমরা একটু লিখে ফেলো। নাম্বার 1, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। নাম্বার 2, পপুলেশন প্রবলেম। নাম্বার 3, ফিমেল এডুকেশন। নাম্বার 4, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স আর ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট আর আইটি ইন এডুকেশন। আইটি মিন্স ইনফরমেশান টেকনোলজি। তোমরা খেয়াল রাখবে সায়েন্স রিলেটেড যে কোনো টপিককে তোমরা যদি আইডিয়া নাও, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট ইন দ্য লাস্ট 5 decades অথবা মডার্ন সায়েন্সের ইউজ অ্যান্ড অ্যাবিউজ অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ মোবাইল ফোন আর ইন্টারনেট অথবা ইনফরমেশান টেকনোলজি, সায়েন্স রিলেটেড এই টপিকগুলো তোমরা শুধু আইডিয়া নেবে যত, তখন পরীক্ষায় যে কোনো একটা টপিক আসলেও সেটা ইনশাল্লাহ তোমরা ক্যাপাসিটি হয়ে যাবে। দেন নাম্বার 5, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। নাম্বার 6, চাইল্ডহুড মেমোরিজ। নাম্বার 7, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 8, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। নাম্বার 9, রুরাল লাইফ ইজ বেটার দ্যান আরবান লাইফ। নাম্বার 10,
হার্ড ওয়ার্ক ইজ বেটার দ্যান ট্যালেন্ট। স্টুডেন্টস, 9 and 10 নং যে আমাদের কম্পোজিশনগুলো আছে দুটো, এগুলোকে বলা হয় আর্গুমেন্টেটিভ কম্পোজিশন। দ্যাট মিন্স তুমি এগুলোর উপর পজিটিভ এন্ড অথবা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট টু ইউ রুরাল লাইফ অর আরবান লাইফ, হুইচ ইজ ইম্পর্ট্যান্ট হার্ড ওয়ার্ক অর ট্যালেন্ট। তো দুর্বোর তুমি যে আর্গুমেন্ট দিয়ে তুমি একটা লাস্টে একটা সামারিতে চলে আসবে যে হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট, এটাকে বলা হয় আমাদের আর্গুমেন্টেটিভ কম্পোজিশন। তো এগুলো তোমরা মানে নিজে নিজে লেখার ক্যাপাসিটি গ্রো করলে সবচেয়ে বেস্ট হয়, এই জন্য তোমরা বই থেকে আগে দেখবে অথবা নেট থেকে একটু নিয়ে তারপর ফ্রি হ্যান্ড 3-4 পেজ তোমরা লেখার চেষ্টা করবে। থ্যাংকস। নেক্সট চলে যাই আমাদের মোস্ট কমন একটি রাইটিং, লেটার রাইটিং, যেটা নাম্বার হলো আমাদের 8, এবং এটার সাথে তোমরা অনেক ছোটোবেলা থেকে ভেরি ফ্যামিলিয়ার। তো আমাদের HSC লেভেলে লেটার রাইটিংটা আসে সাধারণত বিভিন্ন ভাগ থেকে আসে। তো এখানে একাডেমিক লেটার আমরা 4টি ভাগে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা তোমরা বই থেকে একটু জাস্ট দেখলে পেয়ে যাবে যে লেটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এবং সেখানে এই ভাগগুলো দেখে দেখে তোমরা ফরম্যাটগুলো শুধু একটু আয়ত্ত করে নেবে। আর ভেতরে বডিতে যা আসবে সেটা আমাদের ফ্রি হ্যান্ডে লিখতে হবে, কারণ কোন টপিকের উপর আসবে সেটা পরীক্ষা হলে বসে আমরা অনেক সময় জানি। এটা কমন অনেক সময় আসে না, অনেক সময় কমন আসে, বাট তোমরা ফরম্যাট জানলে ইটস এনাফ। তো চলে আসছো স্টুডেন্টস, নাম্বার এ একাডেমিক লেটার। তো একাডেমিক লেটারটা দেখে বুঝতে পারছো ইট উইল বি রিটেন টু দ্য একাডেমিক ইনস্টিটিউশন, দ্যাট মিনস টু দ্য প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল পড়াবো সাধারণত স্টুডেন্টরা যে চিঠিগুলো আমরা অ্যাপ্লিকেশানগুলো লেখা হয় ইট ইজ কল্ড একাডেমিক লেটার। দেন কমপ্লেন্ট লেটার, দ্যাট মিনস কমপ্লেনিং এনি প্রবলেম। তো আমরা কার বরাবর কমপ্লেনটা করবো, যারা আরবানে থাকে, যারা ভিলেজ লাইফে থাকে, এখন তুমি ঢাকাতে আছো, সো তোমার এলাকার কমিশনার বরাবর তুমি একটা কমপ্লেন করতে চাচ্ছ, তুমি তোমার মেয়র বরাবর একটা কমপ্লেন করতে চাচ্ছ, অথবা তুমি তোমার এলাকার লোকাল থানার ওসি বরাবর তোমার এলাকার আইন শৃঙ্খলা অবনতি নিয়ে তুমি একটা কমপ্লেন করতে চাচ্ছ, তুমি গ্রামে বসবাস করছো, সো তুমি ওইখানে চেয়ারম্যান বরাবর একটা কমপ্লেন করতে চাচ্ছ, তুমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা কমপ্লেন করতে চাচ্ছ। তো এই যে লেটারটা, এখানে যে কোনো একটা কমপ্লেনিং এনি প্রবলেম নিয়ে যে লেটারটা লেখা হবে এটাকে বলা হয় কমপ্লেন্ট লেটার। আর কমপ্লেন লেটার অ্যান্ড একাডেমিক লেটার ফর্মেট হলো ফুললি এক হবে, হ্যাঁ ডোন্ট ওয়ারি, এটা আলাদা কোনো ভিন্ন আমাদের ফর্মেট হবে না, একই টাইপে আমরা লেখাগুলো লিখবো, শুধু ভেতরে বোর্ডে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের চেঞ্জ হবে, আইডিয়াটা চেঞ্জ হবে। নেক্সট সি এডিটোরিয়াল লেটার। তো স্টুডেন্টস, এডিটোরিয়াল লেটারের এডিটোরিয়াল, এডিটর মিন্স সম্পাদক। তো ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কমপ্লেনিং লেটার, দ্যাট মিন্স কমপ্লেনিং এনিথিং, কমপ্লেনিং এনি লোকাল প্রবলেম অর এনি ন্যাশনাল প্রবলেম। দ্যাট মিন্স তুমি থ্রো নিউজ পেপার মাধ্যমে যখন যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমরা দৃষ্টি আকর্ষণে চিঠিটি লিখব সেটাকেই বলা হবে এডিটোরিয়াল লেটার। এই লেটারের ফর্মেটটা একটু সম্পূর্ণ একটু চেঞ্জ বা ভিন্ন বিধায় তোমরা কাইন্ডলি একটু বই থেকে দেখে নেবে, এবং এটার ভেতরের টপিকগুলো আমরা ফ্রি হ্যান্ডে আমাদের লিখতে হবে, সো তোমরা কষ্ট করে বই থেকে দেখে খাতে একটু লেখার প্র্যাকটিস করবে। দেন চলে আসো ইমেল, ইলেকট্রনিক মেল, যেটা আমরা অলরেডি ফার্স্ট পেপারে পড়েছি, কিন্তু সেকেন্ড পেপারের যেহেতু অল টাইপস অফ লেটার আর ফর্মাল লেটার, এই ইমেলটা আমাদের ফর্মাল ইমেল হবে। দ্যাট মিন্স এখানে আমরা লেটার ইমেলটা করব যে কোনো ধরনের ইনস্টিটিউশন, বিজনেস টাইপের, যে কোনো ধরনের ব্যাংক প্রতিষ্ঠান, এসব জায়গায় লিখবো, নট টু প্যারেন্টস, ফ্রেন্ডস, অথবা ইনফর্মাল আমাদের রিলেশন যাদের আছে তাদের বরাবর আমরা সেটা লিখবো না। সো এখানে আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমাদের ইমেলের ভিতরে আমাদের আসবে। তো এই পর্যন্তই আজ আমাদের রাইটিং পার্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি এটাই বলবো, তোমরা বাসার এই দিনগুলো জাস্ট চেষ্টা করবে রেগুলার গ্রামারগুলো একটু প্র্যাকটিস করতে, রেগুলার একটু রাইটিং পার্টগুলো 1-2 পেজ একটু লেখার জন্য, স্পেশালি হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিসের স্টুডেন্ট যারা আমাদের আছো, যেহেতু তোমরা ইংলিশ একটু উইক থাকো, সো রেগুলার তোমরা শুধু যদি 1-2 পেজ একটু লেখো ইনশাল্লাহ তোমরা এখানে অনেক এগিয়ে যাবে বা ভালো করবে বলে আমার বিশ্বাস। অ্যাট লাস্ট আই উড লাইক টু সে দ্যাট দ্য মান্থ অফ রমাদান ইজ ভেরি নিয়ার টু আস, অল ইউ মাস্ট সে ইউর প্রেয়ার 5 times এ ডে উইথ ফাস্টিং, হেল্প ইউর মাদার ইন হাউজহোল্ড চোর্স অ্যান্ড স্টাডি রেগুলারলি অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান, স্টে এট হোম, স্টে সেফ, সেভ ইউর ফ্যামিলি, সেভ ইউর কান্ট্রি। থ্যাংকস টু অল মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফিজ।